আজকে তো বন্যা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। বৃষ্টিটা শুধু দেখো, বিকাল 5টা থেকে সমান কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রি এখন বাজছে 9:45, আর 5টা থেকে সমান এই জল মানে একভাবে হয়ে যাচ্ছে। কাল হয়তো সকালবেলা উঠে দেখবো বান হয়ে গেছে, বৃষ্টি বাবা এরকম হেজি হেজি। আর এখানে বৃষ্টির সময় না এই রাস্তা দিয়ে প্রচুর কই মাছ ওঠে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল সকাল দেখো, মানে কাল যে সেই বিকেল 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সময় নেই, মানে বৃষ্টি যেন মনে হচ্ছে সেই ঝেপে ঝেপে আসছে সারা রাত, আর এখনো পর্যন্ত চলেই যাচ্ছে বৃষ্টি। আর এ দেখো তারগুলোতে কেমন জল জমেছে। তো আজকে কাঁচাকুচি কিছু হয়নি, কারণ বৃষ্টির মধ্যে শুকোবে না জিনিস, কাঁচা হয়নি আজকে। আর এখন বাজছে 8টা, আমি এখনও রান্না চাপাইনি, মানে রান্না চাপাতে যাচ্ছিলাম আর আমাদের বাড়িতে চলে এলো ননন, ওই জন্য নননকে একটু নিলাম, রান্না চাপাইনি। তো চলো একবার নননকে দেখাই তোমাদের। এই যে আমাদের ননন এসেছে, আমাদের ও বাবা কিছু বলো, ওরে ও বাবা কিছু বলো, কিছু বলো, কিছু বলো, কিছু বলো, কথা বলো। সকালবেলা ননন কাল থেকে বেরোতে পারে না বিকেলবেলা থেকে, ওই জন্য আজকে চলেছি যে নাইলে বাবা, নাইলে বাবা তো তোমাদের দেখানো হয়নি একটা জিনিস দেখাতে এলাম। এই দেখো রান্নাঘরটাও আমি বাগান বানিয়ে ফেলেছি, এটা বোতলের মধ্যে গাছটা দিয়েছি, এখানে আছে একটা, আর এইটা দেখো এই যে এই 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 স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এটা আমি কিনেছি অনলাইনে, তোমাদের দেখানো হয়নি। তো এই যে এইসব রেখেছি কাঁচের বয়ামের মধ্যে, মাঝের তাকটায়, নিচের তাকটায় আছে, এই যে নিচের তাকটায় সব এইগুলো আছে, আর উপরের তাকটায় আছে। এ দেখো উপরের তাকটাতে এখানটা সামারসিবল সুইচটা আছে, তার জন্য এখানটা ছোটো জিনিস রাখা যাবে কিন্তু বড়ো জিনিস রাখা যাবে না। আর এখানে এই যে দুটো এই যে বড়ো বড়ো কাঁচের কাপ কিনেছি, দেওর মধ্যে এই যে মানি প্ল্যান্ট আছে, আর একটা যে এখানে এই গাছটা আছে, কী গাছের নামটা জানি না এটা, তো দুটো মানে কাঁচের গ্লাসে, গ্লাস না কাপ, কাপের মধ্যে এইগুলো রেখেছি। তো রান্নাঘরটা মানে আমার ছোটো রান্নাঘর, যেটুকু পারি সেটুকুই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর করি আর কি। তো সারাদিন রান্নাঘরটা নিয়েই থাকি। আর এখানে তো তোমাদের দেখালাম একটা সেদিন কর্নার র্যাক কিনেছি, র্যাকটার মধ্যে এই যে এই জিনিসগুলো সব এইখানটায় থাকতো, এইখানটা তো ভর্তি হয়ে থাকতো, এইখানটা একটু ফাঁকা করেছি। আর এই যে এইখানে আছে নিচে ওপরে তাকটা আছে, তেলের তেলের সব মানে জারটার আছে, আর এইখানে হচ্ছে চা চিনির কোটো আছে, আর নিচেটা আছে মশলাদানি, আর এই যে এটা এইটার মধ্যে আছে বিট নুন, আর এইটার মধ্যে আমার এমনি খাবার নুন আছে, আর এই কালোটার মধ্যেও খাবার নুন আছে, ওই যে এই এই জারটার মধ্যে, আর এটা মশলা আছে মশলাদানিটায়, এই যে চলে দেখো রান্না এখনো চাপাইনি, এবার রান্না চাপাবো, রান্না করে এসেছি আমি। তো চলো সকাল সকাল রান্না করে নিই। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আমাদের তো সেইভাবে ভিডিও করা হয় না, ভাবছি আজকে সারাদিনই যাই করি একটু ভিডিও করব। তো তোমরা দেখো সারাদিন কী কী হয়। তো এখনও মেয়েটা, ছোটো মেয়েটা উঠলো, মামনি এখনো ওঠেনি, আর ওরা তো দেখলে উঠেছে, ননুনকে নিয়ে আছে। আর ওই যে বাবাই কই দেখি, বাবাই একটুখানি দেখাও, বাবাই কই, বাবাই বাবাই কই কই, ওই তো বাবাই উঠেছে, বাবাই ব্রাশ করছে, আর পুরো ঘর একদম অন্ধকার হয়ে গেছে মেঘ করে। আমার উলুলি, আমার উলুলি ছেলেলা খাচ্ছে, ওই দেখো আমার সোনা ছেলেলা খাওয়া, এই দেখো হয়ে গেছে আমার সোনা ছেলেলা খাওয়া শেষ হয়ে গেছে।
আমার সোনা এসেছে তো, ওই জন্য তো আমি একটুখানি আনলাম, তাই একটুখানি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার সোনার কত ঘুম এসেছে বাবা, খাবে না আর খাবে, এই তো হয়ে গেছে বাবা, আর খেতে দে, জল খাই দিদি। ননন কেমন ছাতা ধরে আছে দেখো, ননন আটটা এসেছে আর এখন বাজে দশটা, ওর কোনো মুভমেন্ট নেই, ননন এবার বাইরে যাচ্ছে ছাতা নিয়ে, ছাতা ধরছে, এত ভালোবাসে, খুব মজা, ছাতাটাকে ধরেছে, কোনো ইয়ে রেসপন্স নেই। ছাতাটা কিন্তু ছাড়েনি, আবার আব্বি, আবার আব্বি বিকেলে কি কিউট, ছাতাটাকে ছাড়েনি, রুমালটা একটু টান করে দিতে হবে। এখন হয়ে গেছে দুপুর বেলা, আর আমাদের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এখন 2:15 বাজছে, আর আজকে হচ্ছে শুক্রবার, তার জন্য নিরামিষ, আর এই যে মামনির প্রায় হাফ শেষ হয়ে গেল ভাত, আর আজকে আছে কলমি শাক ভাজা, পোস্ত দিয়ে ভেজেছি, পটল ভাজা, এটা হচ্ছে মাশরুম আলু পোস্ত, এখানে আছে দুধ, এখানে আছে বেসন ফুলি করে টক, এখানে আছে লাউ মুসুরির ডাল, আজকে হয়েছে এই মেনু, তো আমরা খেয়ে নিই চলো। বোনুর খাওয়া হয়ে গেছে, বাপি তো অফিস চলে গেছে, আর আমি আর মাম্মা, বাবাই খেয়ে নিয়েছে আগে, আর আমি আর মামনি এজো এখন বসেছি, মামনি, আমি এখন বসিনি, বাবাই মামনি খাচ্ছে, তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আর আজকে মর্নিংয়েই মানে তাল নিয়ে বসে পড়া হয়েছে, তালের পাল্পগুলো আগে থেকেই রেডি করে রাখা হয়েছিল, আজকে হবে তালের লুচি আর তালের বড়া, মানে তাল ফুরুলি আর তালের লুচি হবে, তারই প্রিপারেশন চলছে। কেমন হয়েছে? ভীষণ টেস্টি। আজকে সকাল সকাল এই যে তাল লুচি আর আলুর দম, আর এখানে আছে আলু ভাজা, বাবাই আলুর দম খাবে না বলে আলু ভাজা, আর এখানে আছে বোঁদে, তো খাবারটা সকালবেলা টিফিনটা খুব ভালোভাবে জমে যাবে, এই যে আমার খাবার, তো চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকে আমার এখনও রান্না হয়নি, তোমরা তো দেখলে তাল পুরি তাল লুচি সব সকালবেলা করে ফেললাম, এবার আমি রান্না করবো, তো চলো খেয়ে নি। এখন হয়ে গেছে বিকেল 5:30, আর যথারীতি আমাদের ননন চলে এসেছে, আর এই যে ননির পাশে শুয়ে আছে বসা হচ্ছে ননন, আর এ লুলুল, লুলুলকে আমি এইখানে বুকে নিয়েছিলাম, আর পুরো হিস করে একবারে পুরো আমার শাড়িটাকে ভিজিয়ে দিয়েছে। কোথায় যাবি তুই? এদিকে তাকাও দুলাল, আমার দুলাল কই গো, ওই দুলাল, দুলাল দেখো দেখো দেখো, ওই দুলাল, আমার দুলাল কই, অন্য অন্য দুলাল, আমার দুলাল, সোনন সোনন নন নন।
করলে আমার টুলাল করলে ওলুলু 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 দেখি আমার নুনুন কই, আমার সোনন কই, ধোয়াতো নুনুন কি ধোয়াতো এবার বল করা আপনি এমনি কর করো এমনি করো এমনি করো দেখো দেখো করো করো যখন যারা মন যায় করে খ্যাপার মন বৃন্দাবন কত জিনিস কাছে হয়েছে সকাল থেকে মেলা আছে একটা জিনিস শুকায়নি আজকে সেরকম রোদও হয়নি আর জিনিসগুলো সব মেলা আছে কিচ্ছু শুকায়নি মানে তিনটে তারে পুরো ভর্তি ভর্তি জিনিস এখানে সব মেলা আছে এবার তুলতে হবে একজন গেল দুলাল গেল বা দুলালই চলে এসেছে এটা যে অপূর্ব কোথায় ঢুকে বসে আছে খাঁচার মধ্যে তো আজকে অনেকদিন পর অপু এসেছে আমাদের বাড়িতে ও বাড়ির পাশেই ওর বাড়ি তো আমরা ও বাড়ি গিয়েছিলাম বললো আমিও যাবো ওদি ওকে নিয়ে এলাম তাই আর দেখো এখন কি করছে ভীষণ বিচ্ছুমে আর তেমনই কিউট তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই বাই